আর যারা খামার করতে চাচ্ছে আমি সেই খামারি ভাই বোনদের উদ্দেশ্যে আসলে আরেকটা কথা বলতে চাই যে মানুষের যেরকম নিয়মিত খাবারটা প্রয়োজন খাবার ছাড়া আসলে মানুষের গ্রোথটাও ভালো হয় না একইভাবে আসলে পাখিরও যদি আমরা নিয়মিত পরিচর্যাটা না করি বা নিয়মিত খাবার তারা যদি ঠিকভাবে না পায় তাহলে কিন্তু পাখিরও গ্রোথ ভালো হবে না তো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদেরকে নিয়মিত খাবার দিতে হবে এবং একইভাবে আমি আরেকটা কথা বলবো যেটা সবার উদ্দেশ্যে যে আসলে পাখির গ্রোথ যদি ভালো হয় তাহলে এই সেই পাখিটা আসলে ডিমটাও তাড়াতাড়ি দিবে ঠিক আছে তো এই জন্য আমাদের খাবারের দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আম পাখি নিয়মিত খাবার পাচ্ছে কি না নিয়মিত খাবার পাইলে পাখির গ্রোথ ভালো হবে আমরা ডিম তাড়াতাড়ি পাবো এটা আসলে ব্যবসায়ীদের জন্য একটা পজিটিভ দিক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বগুড়া সদরে মোস্তফা পোলট্রি ফিলেন হাঁচারির মধ্যে দর্শক আজকে আমরা কথা বলবো একজন সফল নারী উদ্যোক্তা সুর ব্যাপার সাথে আসলে আমরা স্বপ্ন দেখতে সবাই পছন্দ করি কেউ কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখি আর কেউ কেউ স্বপ্নের চিন্তায় ঘুম আসে না মূলত সেটা হচ্ছে স্বপ্ন আর যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা হচ্ছে কল্পনা কেমন একজন সখী নারী উদ্যোক্তা সুরুবিহাপা তিনি নিজের শখকে পুঁজি করে একটি কুয়ে পাখির খামার গড়ে তুলেছিলেন কিন্তু সেই পাখির খামারটি এখন কি বাণিজ্যিক রূপ নিয়েছে অনেক উদ্যোক্তারা জানতে চেয়েছেন তারা প্রথমত কিভাবে কোয়েল পাখি লালন পালন করবে মূলত সে কারণে আবারও আজকে আসা সে আপার কাছে আপার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই কুইল পাখির খামারটি পরিচালনা করেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন যারা কোয়েল পাখি লালন পালন করতে চান তারা কিভাবে করতে পারেন সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবে

আচ্ছা আমি গত প্রতিবেদনেও যেটাই বলেছিলাম একইভাবে আবারও বলতে চাই যে আসলে মানে ইচ্ছা শক্তি উদ্যমটা সবার আগে তারপরে আপনি কিভাবে পরিচালনা করবেন বা কথাই আছে যে ইচ্ছা থাকলেই উপায় হয় এরকম টাইপ একটা ব্যাপার যে আমি একটা নারী হয়েও আসলে কিভাবে করছি এটা আমার ইচ্ছা আছে আমি উদ্যমী হয়ে আমি করতে চাচ্ছি কারণ একটা জায়গা থেকে আসলে আমি চাই যে নারীরা পিছিয়ে না থাকে সেই জায়গা থেকে একটা পুরুষ যদি পারে আমি কেন পারবো না আমি শ্রম যদি দিতে পারি আমি যদি কষ্ট করতে পারি তাহলে আমার মনে হয় যে পুরুষের পাশাপাশি একটা নারীও একইভাবেই আসলে একটা ব্যবসা সামলাতে পারে একটা সংসার সব কিছুই তারা একদম সমানভাবেই সামলাতে পারে আচ্ছা অনেক নারী উদ্যোক্তারা আমাদেরকে কমেন্টস করে জানিয়েছেন যে আমরা প্রথমত কিভাবে শুরু করতে পারি এই কুয়েল খামাটি খামারটি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আচ্ছা তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে শুরু করার যে ব্যাপারটা এটাতে সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমত পাখি আমি কি ধরনের পাখি দিয়ে শুরু করতে পারি বা কি ধরনের পাখি দিয়ে শুরু করলে আমি লাভবান হতে পারবো আমার কতদিন পরিচর্যার পরে পাখিটা একটা পর্যায়ে আসবে মোটামুটি এই সবকিছু মাথায় রাখতে হবে তো সেই জায়গা থেকে সবার আগে আমাকে দেখতে হবে আমার একটা ফিক্সড জায়গা আছে কিনা ঠিক আছে কারণ নির্বাচন স্থান নির্বাচন যেটা আর কি কারণ আমি যদি আমার যদি নিজস্ব কোনো জায়গা না থাকে আমি যদি অন্য একজনের জায়গাতে সেই জায়গাটা নিয়ে করতে যাই দেখা যাচ্ছে প্রথমে আমার খরচের পরিমাণটা বেড়ে যাবে যেটাকে আমরা বলি যদি আমি কোনো জায়গায় ভাড়া নিতে চাই ঠিক আছে আমার হয়তো নিজস্ব কোনো জায়গা নেই নিজস্ব কোনো ঘর নাই বা এমন কোনো স্থান যেটাতে আমি পাখি পালতে পারবো এরকম আমার যদি কোনো জায়গা না থাকে তাহলে একটা প্রবলেম দেখা দেয় তবে সেই জায়গা থেকে আমি প্রথমেই বলবো যে আগে স্থানটা নির্বাচন করতে হবে এই আর কি কারণ স্থান নির্বাচন করা থাকলে হয় কি বা ফিক্স একটা জায়গা থাকলে হয় কি যে ওই জায়গাটিতে আমি নিজের মতো করে একটা ঘর তৈরি করে বলেন বা যদি ঘর আছে পড়ে আছে হয়তো আমার অন্য কিছু থাকার মানুষ নাই বলেন বা অন্য কিছু করার উপায় নাই সেই জায়গা থেকে আমি পাখি যদি পালন করি আমার ওই জায়গা থেকে পাখি পালন করে লাভ আসতে পারে পরিত্যক্ত ঘরে পরিত্যক্ত ঘরে জি আচ্ছা তাহলে তারা প্রথমত কোন বয়সের পাখি দেখা শুরু করলে বেশি ভালো হয় আচ্ছা এখানে যেটা ব্যাপার এটা হচ্ছে যেটা জিরো বাচ্চা যেটাকে বলেন তো জিরো বাচ্চাটা নিলে হয় কি এটাকে আপনাকে বোর্ডিং করতে হবে যেটা তাপ দেয়া যে ব্যাপারটা তাপ দিতে হবে তো প্রথমেই যারা হ্যাচারি শুরু করতে যায় বা কোয়েল পাখি পালন যারা শুরু করতে চায় সেই জায়গা থেকে সবচেয়ে ভালো হয় যদি তারা রেডি পাখি যেটা আর কি তিরিশ দিন বয়সের বাচ্চা যেটা এই পাখিটা দিয়ে যদি শুরু করে তাহলে হয় কি তিরিশ দিন বয়সের বাচ্চাটা শুরু করলে তাড়াতাড়ি আমরা ডিম পাবো তো সেই ডিমের মাধ্যমে তারা আবার বাচ্চা ফুটিয়ে আর কি ব্যবসাটা আস্তে আস্তে বাড়াইতে পারবে আর যদি জিরো বয়সের বাচ্চা নাই। সেই জায়গা থেকে তার যদি বোডিংয়ের ব্যবস্থা না থাকে অন্য জায়গায় গিয়ে বোরিং করা এটা একটা খরচ খরচের ব্যাপার হয়ে যায় হয়ে দাঁড়ায় তো সেই বোর্ডিং পদ্ধতি জানা প্রয়োজন হ্যাঁ বোর্ডিং পদ্ধতি জানাও প্রয়োজন নিজস্ব ব্যবস্থা না থাকলে এটা বাইরে গিয়ে করে না একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় তো আমি বলবো যে যারা শুরু করতে চাচ্ছে সবচেয়ে ভালো হয় যদি তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো বা যেগুলো ডিম দেয়ার উপযুক্ত হয়ে গেছে এই বয়সের বাচ্চা দিয়ে যদি শুরু করে তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে ভালো আচ্ছা আপা আমরা যে শেডে আছে সেটে কতগুলো পাখি আছে এখন এখানে মোটামুটি আমার এই আমরা এখন আমার চারতলা বিল্ডিং আপনারা আগেই জেনেছেন পুরোটাই কোয়েল পাখি আমরা এখন দ্বিতীয় তলায় অবস্থান করছি এবং দ্বিতীয় তলায় এখানে মোটামুটি আমার যে বাচ্চাগুলো এখানে আছে এগুলো পনেরো দিন বয়সের বাচ্চা আর এই বাচ্চাগুলো এখানে আছে প্রায় আট নয় হাজারের মতো আট থেকে নয় হ্যাঁ আট থেকে নয় হাজার আপনাদের মেশিনের বাচ্চা এগুলো হ্যাঁ এগুলো আমাদের মেশিনের বাচ্চা আমাদের ডিম ফোটানোর মেশিন আছে এটা বলেছিলাম তো আমাদের এই মেশিন থেকে বাচ্চাগুলো ফোটানো এবং এদের সবেমাত্র আমাদের যে বোর্ডিং পদ্ধতিটা এটা কমপ্লিট হয়েছে এখনও এরা এখানেই আছে আর কি তাহলে এগুলো কি বিক্রি উপযোগী বিক্রি উপযোগী যারা আপনার অনেকেই তো অনেক বয়সের বাচ্চা নাই তো জিরো বয়সের বাচ্চা দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এক একজন এক এক বয়সের বাচ্চা নিয়ে থাকে তো সেই জায়গা থেকে যারা পনেরো দিন সতেরো দিন বয়সের বাচ্চা চাচ্ছে তাদের জন্য এটা বিক্রি উপযোগী আমরা তাদের কাছে সেল করতে পারবো আচ্ছা তো শুরু ভাইয়াপা অনেক ক্ষেত্রে হয় কি যে তিরিশ দিনের পাখিটাও কম টাকায় বিক্রি হচ্ছে বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু আপনি সেক্ষেত্রে দামটা বেশি বলছেন দর্শকরা অনেকে মন্তব্য করেছে যে আরও কম টাকায় পাখি পাওয়া যায় সে বিষয়ে জানতে চাই আচ্ছা এখানে আসলে সত্যি কথা আমি এর আগে ভিডিওটা যেতে বলি প্রতারণার যে ব্যাপারটা থাকে কারণ আমি একটা বাচ্চাকে খাওয়াই যখন তিরিশ দিন বয়স পর্যন্ত নিয়ে যাচ্ছি আমার একটা খরচের ব্যাপার আছে তো আমি যদি অযথাই বলি যে না আমি চল্লিশ টাকা খরচ করে আমি পাখিটা আপনার বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা খরচ করে বাইশ টাকায় আমার কখনো বিশ বাইশ টাকায় পাখি দেওয়া সম্ভব না একটা তিরিশ দিন বয়সের বাচ্চাকে মানে ওর খাওয়া খরচ সহ ওকে লালন পালনের সার্বিক দিক বিবেচনা করে যদি আমি দেখি একটা বাচ্চাকে আমার মোটামুটি পঁয়ত্রিশ সাঁত্রিশ টাকা আমার ওর পেছনে খরচই চলে যায় সেই বাচ্চাটা যদি আমি দু এক টাকা লাভে বিক্রি না করি আমার তো আর আমি খামার চালাইতে পারবো না বা হ্যাচারি তো কন্টিনিউ করতে পারবো না তো অবশ্যই তিরিশ দিন বয়সের বাচ্চার দাম উনচল্লিশ চল্লিশ এইরকমই ফিক্সড দাম থাকে বাজারের দামের উপরে এটা তারতম্য হতে পারে তবে দামটা ওইরকমই থাকে যারা বিশ বাইশ টাকায় সেল করছে তারা হয় পাখির বয়সটা মিথ্যা কথা বলছে হয়তো দেখা যাচ্ছে কম বয়সের পাখি বেশি বয়স বলে বিক্রি করছে বা আবার এটা হইতে পারে যে এটাই মূলত শিকারটা এইভাবেই হচ্ছে যে তারা কম বয়সের পাখি অযথা তিরিশ দিন বয়সের পাখি বলে বিক্রি করছে এটা যারা আবার নিচ্ছে তারা গিয়ে বুঝতে পারবে যখন দেখবে যে পাখিটা খুব তাড়াতাড়ি তাদের থেকে ডিম পাচ্ছে না তখন তারা নিজেরাই বুঝতে পারবে যে তারা প্রতারণার শিকার হয়েছে কিনা আচ্ছা এই পাখি লালন পালন করতে গেলে এখন ট্রেনিংয়ের কোনো প্রয়োজন আছে কি না দর্শক জানতে চাইছেন যে আসলে আমার ট্রেনিং কোনো প্রয়োজন আছে কি না এক্ষেত্রে আচ্ছা এখানে যে ব্যাপারটা ট্রেনিংয়ের প্রয়োজন যেটা এটা আসলে প্রত্যেকটা জিনিসেরই পরিচর্যা দরকার পরিচর্যা ছাড়া কোনো কিছুই আপনি ভালোভাবে যদি টেক কেয়ার না করেন সেটা পাখি বলেন বা অন্যান্য যে কোনো মানুষ বলি যে মানুষই বলি পরিচর্যা না করলে কোনো কিছুই ভালো থাকবে না তো পরিচর্যার ব্যাপারটা তো এটা একটা থেকেই যায় এখানে আপনি যদি মনে করেন যে আপনি সঠিকভাবে পরিচর্যার ব্যাপারটা জানেন না অবগত নন যে কিভাবে আসলে একটা কোয়েল পাখি পাখিকে লালন পালন করতে হয় খাবার দেওয়া থেকে শুরু করে এটার অন্যান্য মানে অসুখ বিসুখ যে হয়ে থাকে যেটা ঠান্ডার ব্যাপার আছে এগুলো যখন হবে কিভাবে টেক কেয়ার করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে এটা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে আর যদি আপনি নর্মালি জানেন বা বুঝতে পারেন বা টেক কেয়ার করতে পারেন তখন আপনার এখানে আর ট্রেনিংয়ের প্রয়োজন নেই তবে যারা মনে করবে যে আমার দরকার বা আমি হয়তো ঠিকভাবে পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি বলব ট্রেনিংয়ের প্রয়োজন আছে এবং এটা নিলে সে আরও স সফলভাবে আর কি ব্যবসাটা পরিচালনা করতে আচ্ছা তো আপা আপনার এত বড় খামারের মধ্যে আপনি কখনো কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা বড় ধরনের কোয়েল পাখির এটা একটা পজিটিভ দিক আসলে কোয়েল পাখির ক্ষেত্রে বড় ধরনের রোগের সম্মুখীন আমাকে হতে হয় না এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যেন নাও হয় ভবিষ্যতে এদের শুধুমাত্র আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কোয়েল পাখির অনেক বেশি সেই জায়গা থেকে এদের শুধু ঠান্ডা লাগা যে ব্যাপারটা থাকে এটা হয় তাছাড়া আর কোনো বড় ধরনের রোগ কোয়েল পাখির সচরাচর হয় না আর এই আর কি অন্য কোনো রোগ দেখা দেয় না এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি কোয়েল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই জন্য অন্যান্য রোগের রোগে কোয়েল পাখি সহজে আক্রান্ত হয় আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি এত বড় খামারে সময়টাকে দেওয়া হয় জানতে ওই যে ইচ্ছা আমার তো আসলে একটা স্বপ্নের জায়গা একটা এটাকে আমি অনেকটা দিতে পেরেছি আরও ইচ্ছা আছে ভবিষ্যতে দেওয়ার আমি চাকরি করি চাকরিতে আমি মোটামুটি সকাল দশটায় ইন করি সেখান থেকে আমার আস্তে আস্তে আবার সন্ধ্যা পার হয়ে যায় তো সকালে ঘুম থেকে আমি খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠি তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমি সরাসরি আমার খামারে চলে আসি আমার যতটুকু সময় দেওয়ার দরকার বা যতটুকু আমি পারি যে পাখিগুলো সব আমি প্রত্যেকটা ফ্লোরে মানে নিচতলা থেকে একদম চারতলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আমি দেখি সবগুলো পাখি ঠিক আছে কিনা যতটা সম্ভব আর কি একটা ফ্লোরে তো আমার বেশ অনেক বেশ কয়েক হাজার পাখি থাকে তো আমি নর্মালি একবার চোখ বুলিয়ে যাই যে সবগুলো পাখি ঠিক আছে কিনা তাদের সকালের খাবারটা দেয়া হয়েছে কি না তাদের কাছে পর্যাপ্ত পানি আছে কিনা তারপরে আমি প্রত্যেকটা ফ্লোরে এভাবে আমাদের এক এক ফ্লোরে এক এক বয়সের বাচ্চা থাকে তো কোন বয়সের বাচ্চারা আসলে কি দরকার না দরকার এই সবগুলো জিনিস আমি সকালে মেনটেন বা দেখে যাই তারপরে সারাদিন আমার লোক আছে তারা ওদের প্রত্যেক বেলায় যেটা প্রয়োজনীয় খাবার বলে পানি বলেন সব কিছু দিয়ে থাকে এবং ওদের জায়গা পরিষ্কার করার যে ব্যাপারটা আমি সকালে এটাও খেয়াল করি যে ওদের জায়গাটা পরিষ্কার আছে কিনা যদি না থাকে আমি ইনফর্ম করে যাই আমার যারা কর্মচারী আছে তাদেরকে যে কিভাবে কোথায় বেশি নোংরা আছে কোথায় কিভাবে পানির যে ইয়েগুলো আছে পাত্রগুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা সব কিছু আমি চেষ্টা করি তারপরে আমি সারাদিন অফিসে থাকি ওখান থেকে আমি ফোনে সবসময় খবরাখবর নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে কিনা ডিম কি পরিমাণ আসলো না আসলো সব কিছু আমি পর্যবেক্ষণ করি একইভাবে আমি যখন সন্ধ্যায় বাড়িতে আসি আসার পর আমি নিজে ফ্রেশ হয়ে আবার আমার খামারে চলে আসি দেখার জন্য তো এইভাবে আসলে চাকরির পাশাপাশি আমি এখানেও সময় দিচ্ছি আমার কোয়েল খামারেও সময় দিচ্ছি আচ্ছা এই কোয়েল পাখি লালন করে আসলে একজন মানুষ এতটা সফল হতে পারে সেটা আসলে আপনাকে না দেখলে বোঝার সুযোগ হতো না আমাদের এখন দর্শক দর্শক আপনি কি বলতে চান যে আসলে কোয়েল প্যাকেটা পালন করে অবশ্যই এখান থেকে লাভবান হওয়ার সুযোগ আছে কি না অবশ্যই লাভবান হওয়ার সুযোগ আছে বলেই আমি এই ব্যবসাতে এসেছি এবং অন্য আরও অনেক রকম ব্যবসা আছে নারী উদ্যোক্তারা এখন আরও অনেক কিছু করছে তার পাশাপাশি আমার মনে হয়েছে যে এই ব্যবসাটা আসলে অনেক লাভজনক একটা ব্যবসা শুধু আমি না বাংলাদেশে অনেক কোয়েল খামারিরা আছেন যারা কোয়েল পাখি পালন করছে তো তারা অবশ্যই মানে একটা আশা দেখতে পেয়েছে একটা লাভের ব্যাপার থাকে বা কী বলবো আসলে কোয়েল পাখি লালন পালনটা মোটামুটি লাভজনকই বলা যায় এই জন্যই মানুষ এই দিকে হয়তো যারা আমার মতো যারা এই দিকে আসছে হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছে এই জিনিসটা বুঝতে পেরেছে এই জন্যই এই জায়গাতে এসেছে কোয়েল পাখি যে ব্যাপারটা এদের খাবারের পরিমাণ ছোট পাখি তো অন্যান্য অনেক ধরেন মুরগি বলেন বা হাঁস বলেন এই জিনিসের তুলনায় তো এই জিনিসটা আসলে ছোটো এদের খাবারের পরিমাণটাও সেরকমই হয় তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে অন্যান্য যে কোনো জিনিস পালনের থেকে কোয়েল পাখি পালনটা লাভজনক এবং এদের খুব তাড়াতাড়ি একটা ডিম দেওয়ার যে ব্যাপারটা থাকে সব মিলিয়েই কোয়েল পাখি ব্যবসাটা লাভজনক আর কোয়েল পাখি এটা আসলে লাভজনক কি না এটা আমার আগের প্রতিবেদন যারা দেখেছে বা আমার কথা যারা শুনেছে আমার শুরুটা কিভাবে কিভাবে চলছে তারাও হয়তো বুঝতে পারবে আসলে আমি পাঁচ হাজার পাখি থেকে মানে এখন আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার পাখি বাড়িতে উন্নীত করতে পেরেছি এটা অবশ্যই লাভজনক ব্যবসা বলেই আমি মনে হয় আমার জায়গার পরিধিটাও বাড়াইতে পারছি আমার বাচ্চাও আমি আরও বেশি মানে ইয়ে করতে পারছি বাড়াইতে পারছি সংখ্যায় তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে আসলে কোয়েল ব্যবসা লাভজনক আচ্ছা আপনাদের এখানে যে রিজেক্ট পাখিগুলো হয় সেগুলো তো মাংস হিসেবে বিক্রি করে দেওয়া হয় বিক্রি করা যাইতো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এখন মোটামুটি কোয়েল পাখির যে মাংসের জন্য আমরা যে রিজেক্ট পাখিটা বিক্রি করছি এটার চাহিদা অনেক বেশি আর এটা যখন মোটামুটি অনেকে বুঝবে না রিজেক্ট পাখি কি বা তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেগুলো আসলে ডিম দেয়া ডিম দেওয়া পর্যন্ত পাখি ডিম দিয়ে দিচ্ছে তারপরেই পাখিগুলো রিজেক্ট হয়ে যায় তো এগুলোই মূলত আমরা মাংসের জন্য বিক্রি করে থাকি তো এই জায়গাতেও দেখেন একটা লক্ষ্য করার ব্যাপার যে আমি যখন যেগুলো পাখি রিজেক্ট আমার আর দরকার নাই এগুলোও কিন্তু আমি বিক্রি করতে পারছি এবং এটার মোটামুটি এখন বাজার দর অনেক বেশি তো সেই জায়গা থেকে আমি ওইটাও বিক্রি করতে পাচ্ছি পাশাপাশি পাখি থেকে তো আমি ডিম পাইলামই তো দুই জায়গাতেই আমার বেশ লাভ লাভ হওয়ার সুযোগ জি লাভ হওয়ার লাভবান হওয়ার সুযোগ থাকতেছে আচ্ছা তো শুরু ব্যাপার নতুন উদ্যোক্তাদেরকে আপনি কী পরামর্শ দিতে চান কোয়েল পাখির ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের শুধু মানে কোয়েল পাখির ক্ষেত্রে না আমি উদ্যোক্তাদের পরামর্শ দিতে যে আপনি কোয়েল পাখি পালন করেন এটা আমার পরামর্শ কারণ আসলে নতুন উদ্যোক্তা এবং স্বল্প জায়গা নিয়ে বলেন বা স্বল্প পুঁজিতে বলেন যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় স্বল্প পরিসরে সেই জায়গা থেকে আমি বলবো যে যে কেউ নিঃসন্দেহে শুধু একটু পরিচর্যা কিভাবে করতে হয় কিভাবে টেক কেয়ার করতে হয় এই জিনিসটা যদি জেনে নিতে পারে আর যদি তার কাছে স্বল্প কিছু পরিমাণ পুঁজি থাকে সে কোয়েল পাখির ব্যবসা শুরু করতে পারে এবং আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা এইটাতে আসেন তাইলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজারে আনতে পারলাম এবং আপনারা নিজেরাও পারবেন আবার পরিশেষ যে এই কুয়েফে পালন করতে গেলে পরিশ্রমটা কেমন হয় সব কিছুতেই তো পরিশ্রমের ব্যাপার থাকে আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সফলতা অর্জন সম্ভব না সেটা প্রত্যেকটা ব্যবসায়ীর ক্ষেত্রে প্রত্যেকটা কর্মক্ষেত্রেই আমি এই যে ধরেন এই পাখিগুলো আমার যেটা বলেছিলাম আমার ভাই আছে তো ভাই ডেলিভারির যে ব্যাপারটা আর আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি এটাও বলেছিলাম বা এখনও বলছি ফ্রি ডেলিভারির যে ব্যবস্থাটা আছে এই যে আমি তো মেয়ে মানুষ আমি চাকরি করতেছি এক ব্যাপার আর দূরের জার্নিটা এটা আসলে সবসময় তো আমার করা সম্ভব হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে আমার একটা হেল্পিং হ্যান্ড আছে আলহামদুলিল্লাহ তো পরিশ্রমের যে ব্যাপারটা অনেক দূরে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখির অর্ডার আসে ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনার এই জায়গাতে ডেলিভারি নিয়ে যাওয়া কষ্ট করে অনেক সময় দেখা যায় আপনার দশ পনেরো হাজার পর্যন্ত একসাথে পাখির অর্ডার আসতেছে তো এই দশ পনেরো হাজার পাখি প্যাকিং করা থেকে শুরু করে আপনার সেগুলো পৌঁছে দেওয়া পর্যন্ত একটা জার্নির তো ব্যাপার আছে এগুলো একদম সফল পরিচর্যার মাধ্যমে নিয়ে যাওয়া এটা একটা আসলে অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায় তো তারপরেও আসলে কষ্টকর ব্যাপার হইলেও ওই যে সারাদিন পর যখন আমি দেখি যে আমি একটা ব্যবসায় সফলভাবে কন্টিনিউ করতে পারতেছি তখন ওগুলো আসলে ওইভাবে মনে হয় না তবে হ্যাঁ কষ্ট করতে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার উপরে সফলতা কামনা করছি ভালো থাকবেন আসসালামাইকুম জি আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ আশা রাখবো আবার আমার এখানে আসবেন আপনারা আসসালামু আলাইকুম